খুরালিটি কেলেঙ্কারি এই খুরালিটি কেলেঙ্কারিতে বর্তমান ইডির জিম্মাত আছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আর আজি ইডির জিম্মার মেয়াদ উকলিব অরবিন্দ কেজরিওয়ালর আজি তেওঁক আদালতত পুনৰ হাজির করা হব গতিকে বিগত ছটা দিন ইডির জিম্মাত আছে দিল্লির মুখ্যমন্ত্রী গৰাকী আর তারপরে এটা সমগ্র দেশতে লাগিছিল হয়েছে লোকসভা নির্বাচনের মাজত মাত্র কেটামান দিন বাকি আছে যে সময়ছোৱাত ১৫জনীয়া যিখন আপর প্রার্থী আছিল স্টার ক্যাম্পেইনার সেই স্টার ক্যাম্পেইনার তালিকাৰে শীর্ষত আছিল দিল্লির মুখ্যমন্ত্রী গৰাকী অরবিন্দ কেজরিওয়ালের নাম আপর শীর্ষত আছিল যত নির্বাচন প্রচারক লোক সকলো ব্যস্ত হয়ে পড়ছে তার মাজতে সেই দুঃখবরটো লাভ করলে অরবিন্দ কেজরিওয়ালে যেহেতু ইখনের পিছন সিখনক সমন ইডিয়ে জারি করেছিল কিন্তু সেই সমনের কোনো ধরনের উত্তর দিয়া নাছিল বা ইডির কার্যালয়ত গিয়ে হাজির হওয়া নাছিল অরবিন্দ কেজরিওয়াল আর নবম বারত যেতিয়া সমন দিয়া হল তারপরে কেজরিওয়ালের ঘর উপস্থিত হল ইডির দল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর দল বহু সময় ধরে ঘর তালাশী চলালে অভিযান চলালে তারপর অবশেষত সেই অনাকাঙ্ক্ষিত খবরটো রাখিল আপর নেতাগীর মুখ্যমন্ত্রীগীর যে অবশেষত গ্রেপ্তার করলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে এতিয়া ইডির জিম্মার মেয়াদ আজি উকলিছে অরবিন্দ কেজরিওয়ালের আর পুনর্বার আদালত হাজির করা হয়েছে যদিও বা সেই গ্রেপ্তারক দিল্লি উচ্চ ন্যায়ালয়ের দ্বারস্থ হয়েছিল কিন্তু কোনো ধরনের সকাহ অরবিন্দ কেজরিওয়ালে লাভ নকরলে সেয়া একটা দুঃখবর আপর যেহেতু নির্বাচনের নেতাগী নিজের কাষত বিচারিছিল কিন্তু অরবিন্দ কেজরিওয়াল বর্তমান কাষলে আহিব নয় যেহেতু বিগত ছটা দিন ধরে ইডির জিম্মাত আছিল আর এবার পুনের আদালতে হাজির করার পিছন পুনের ইডিয়ে নিজের জিম্মাত বিচারে অরবিন্দ কেজরিওয়ালক যেহেতু সোধা পোছা অব্যাহত আছে খুরালিটি কেলেঙ্কারিলে সমগ্র দেশতে লাগিছিল হয়েছে মনীষ সিসোদিয়া ইতিমধ্যে কারারুদ্ধ হয়ে আছে গতিকে আপর বহুকেগী নেতার বিরুদ্ধে এনে ধরনের অভিযোগ আছে শেহতীয়াক অরবিন্দ কেজরিওয়াল ইয়ার আবর্তন সোমাই পড়ে বারে বারে সমন দিয়া হয়েছিল ইডির ফলের কিন্তু কোনো ধরনের সমন সেয়া সকলো ভিত্তিহীন বলে আখ্যা দিয়েছিল অরবিন্দ কেজরিওয়ালে নির্বাচনী প্রচারত ব্যস্ত হয়ে আছিল বা আনান যুক্ত কাম আছিল সরকারি কাম আছিল বা এনে ধরনের যুব কাম আছিল সেই সময় ব্যস্ত হয়ে পড়েছিল কিন্তু কোনো ধরনের সমনের উত্তর নিদিয়া অরবিন্দ কেজরিওয়ালক নবমবারত অবশেষত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে গ্রেপ্তার করলে আর তারপরে এটা ইডির জিম্মাত থাকা অরবিন্দ কেজরিওয়াল আজি আদালতত হাজির হব কিছু হয়ে যুক্তি দর্শাব বিচারিছে বা কিছু কবলগে আছে বলে জানিপরা গেছে সমান্তরভাবে সেয়া দুঃখবর আছে যেহেতু জামিন আছিল সেয়া নাকচ হয়েছে দুই এপ্রিলের পিছতে পরবর্তী শুনানি হব অর্থাৎ দুই তারিখলেকে দুই এপ্রিললেকে কারাগরপা উলাই আহিব নয় কারারুদ্ধ হয়ে থাকি লাগবে আর আপর যখন নেতাকর্মী আছে অরবিন্দ কেজরিওয়ালের অবিহনে নির্বাচনী প্রচার চলাব লাগিব আর ইয়ারে প্রতিবাদত আজি নতুন দিল্লির বিভিন্ন প্রান্ত আপর প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করা হয়েছে লিফলেট বিলাইছে সকলকে যঠোর আসলতে নীতিরে বা এনে ধরনের আক্রোশমূলকভাবে অরবিন্দ কেজরিওয়ালক গ্রেপ্তার করা হয়েছে যেহেতু যেহেতু দিল্লির রাজধানী দেশের রাজধানী দিল্লি গতি দিল্লিখন যেহেতু শাসকীয় দলটোয় নিজের আওতলে নিব বিচারিছে বা নিজের দখলে নিব বিচারিছে সেইভাবে এনে ধরনের ষড়যন্ত্র আপর বিরুদ্ধে করা হয়েছে বলে একটা প্রচার চলাইছে বা তেনে ধরনের ব্যক্ত করেছে আর আতিশিয়ে সিদিনাখন যুক্ত আপর নেত্রী সেইদিনা যুক্ত সংবাদমেল সংবোধন করেছিল যখনমেল তাতে উল্লেখ করেছে যে এনে ধরনের প্রতিবাদে যার্য সেয়া দমন করব কেউ নয় ভীতিগ্রস্ত হয়েছে শাসকীয় দল আর সেইভাবে আপর ইগারী পিছন সিগারী নেতা কারারুদ্ধ করা হয়েছে কিন্তু কোনো আপর নেতার ঘরত নগদ ধন উদ্ধার করা হওয়া নাই এতালেক কোনো ধরনের নগদ ধন আপর নেতার উদ্ধার করা হওয়া নাই কেবল মাত্র গ্রেপ্তার করা হয়েছে তার সকল ধন খুরানীতি সকল খুরানীতি কেলেঙ্কারি সকল ধন বিজেপির জেপল গেছে বিজেপির বিধায়ক বিজেপির মন্ত্রীর জেপল গেছে কোনো ধরনের নগদ ধন আপর বিধায়কর ঘরের উদ্ধার করবা নাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে কিন্তু কেবল ভয় দেখায় আছে যাতে এবার নির্বাচনত আপে আগবাহিব নয় বা যাতে পূর্বর দরে তেনে ধরনের সফল সবল খোঁজ যাতে দিব নয় তারবাবে এনে ধরনের আপর নেতাসকলক বা দিল্লীবাসী রাইজক ভয় খুবর এনে ধরনের একটা ষড়যন্ত্রমূলক ব্যবস্থা গ্রহণ করেছে আক্রোশমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আপর নেতাগীর বিরুদ্ধে ইয়া অভিযোগ আপর নেত্রী আতিশির আছিল সংবাদমেলের জড়িয়ে সেটা উল্লেখ করেছে অরবিন্দ কেজরিওয়ালে যেটা পত্নী সাক্ষাৎ করেছিল পত্নীর জড়িয়ে একটা বার্তা পঠিয়েছিল দেশবাসী যে কোনো ধরনের জেলের ভাতে মোক ভয় খুব নয় মানে সংগ্রাম করে যাব জেলের ভিতরপরে মানে সংগ্রাম করে যাব অতি শীঘ্রই আহি আছো আপনাদের ভয় খাব নালাগে মহিলা মাতৃসকলক আহ্বান জানাইছিল অনুরোধ জানাইছিল যে আপনাদের ভয় নাখাব মানে অতি শীঘ্রই আহি আছো যিসমূহ কার্য মই বাহিরত থাকি করে আছো সেইসমূহ মই জেলের ভিতরপরা করে থাকব পাৰিম গতিকে আর উন্নয়নমূলক যিসমূহ কাম আছে সমাজের যেটু জনহিতার্থে যিসমূহ কাম আছে সেয়া আসলতে কেউ শেষ হয়ে না যায় বলে উল্লেখ করেছে যে সেই কেউ শেষ হয়ে যাব নয় গতি মানে তেনের কাম সদায় করে যাব করে যাব বিচার আপনার গতি ভয় খাব আপনাদের কেউ নালাগে এনে ধরনের আহ্বান কেজরিওয়ালে জানাইছে জনতাক আর জনতাক সম্বোধন করে সেয়া এখন পত্রও দি পঠিয়েছিল পত্নীর হাতলে আর সেই পত্নীয় সেই পত্রখন
পঢ়ি শুনাইছিলে কিবাকি লৈ যে ভয় খাব নালাগে আৰু অৰবিন্দ কেজৰিৱালক তেওঁ জনাইছে যে মই সহস্ৰ এই ক্ষমা কৰিব মই এনেধৰণৰ এই সংগ্ৰাম জেলৰ ভিতৰৰ পৰা কৰি যাম গতিকে কোনো ধৰণৰ মোক ভাবুকি বা এনেধৰণৰ জেলৰ ভাতিয়ে কোনো পুত্ৰকে মাতৃৰ পৰা আঁতৰাই আনিব পৰা হোৱা নাই বা জনকল্যাণমূলক যিসমূহ কাম আছে বা মহিলাসকলে যিটো মাহেকীয়াকৈ 1000 টকা এটা লাভ কৰি আছিলে গতিকে সেই আঁচনিৰ ধনো এতিয়া শেষ হৈ নাযায় গতিকে আপোনালোকে ভয় খাব নালাগে এনেধৰণৰ আহ্বান জনাইছিল অৰবিন্দ কেজৰিৱালে আৰু আজিৰ দিনটো খবৰ আমি জনাইছোঁ যে ইডিৰ জিম্মাত পুনৰ ইডিয়ে নিজৰ জিম্মাত অৰবিন্দ কেজৰিৱালক বিচাৰিব পাৰে যিহেতু 2 এপ্ৰিললৈকে তেওঁ জেলতে থাকিব লাগিব তেওঁ বাহিৰলৈ ওলাই আহিব নোৱাৰে 3 এপ্ৰিলতহে পৰৱৰ্তী শুনানি হ'ব গতিকে অৰবিন্দ কেজৰিৱালক পুনৰ ইডিৰ জিম্মাত কিমান দিনলৈ দিয়া হ'ব নিশ্চয়কৈ পৰৱৰ্তী সময়ছোৱাৰ লক্ষণ হ'ব কিন্তু এইখিনিতে গুৰুত্বপূৰ্ণ কথা হৈ পৰিছে যে মুখ্যমন্ত্ৰী কেজৰিৱালে ইতিমধ্যে বহুকেইটা বাৰ্তা দেশবাসীৰ বাবে প্ৰেৰণ কৰিছিল তেওঁ উল্লেখ কৰিছিল যে মোৰ কোনো ধৰণৰ ভয় বৰ্তমান মই নাই আৰু আজি যিহেতু ইডিৰ সেই জিম্মাৰ তেওঁ অন্ত পৰিব আৰু আজিৰ দিনটোতে পুনৰ তেওঁৰ অধিবক্তা অভিষেক মনু সিংভিয়ে যুক্তি দৰ্শাব ইডিৰ কাৰ্যালয়ত গৈ আৰু যিহেতু আজি বিয়লিৰ ভাগত এনেধৰণৰ শুনানি হোৱাৰ সম্ভাৱনা আছে আৰু 3 সপ্তাহৰ পিছত যিহেতু মুখ্য শুনানি হ'ব বুলি ইতিমধ্যে ঘোষণা কৰা হৈছে আৰু আমি ইতিমধ্যে জনাই গৈছোঁ যে 3 এপ্ৰিলতহে পৰৱৰ্তী শুনানিৰ দিন ধাৰ্য কৰা হৈছে 2 এপ্ৰিললৈকে ইডিক তেওঁলোকৰ উত্তৰ দাখিল কৰিবলৈ আহ্বান জনোৱা হৈছে ইডিৰ কাষ্টম আজি শেষ হৈ গৈছে অৰ্থাৎ ইডিৰ কাৰ্যালয়ৰ সেই অন্ত পৰিছে কাৰ্যকালৰ অৰ্থাৎ ইডিৰ জিম্মাৰ সেই অন্ত পৰিছে তাৰপিছতে এতিয়া কেজৰিৱালক লৈ এতিয়া মুঠতে এতিয়া সকলোতে দিল্লীৰ প্ৰান্তে প্ৰান্তে আপে প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছে তেওঁলোকৰ নেতাগৰাকীক অতি শীঘ্ৰে মুকলি কৰি দিব লাগে কিয় তেওঁক গ্ৰেপ্তাৰ কৰি থকা হৈছে আৰু এয়া গ্ৰেপ্তাৰ কোনো ধৰণৰ অবৈধ এটা গ্ৰেপ্তাৰী বুলি তেওঁলোকে জানিবলৈ দিছে বা তেনেধৰণৰ অভিযোগ উত্থাপন কৰিছে আৰু লগতে কৰা হৈছে যে বিভিন্ন প্ৰান্তত এতিয়া অভিযান নিৰাপত্তাৰক্ষী অভিযান আৰম্ভ কৰিছে যাতে কোনো ধৰণৰ বেমেজালি পৰিস্থিতিৰ সৃষ্টি নহয় আৰু এয়া সুৰানীতি কেলেংকাৰীক লৈ যেনেধৰণৰ আচলতে বিতৰ্কৰ আৱৰ্তত এগৰাকী দিল্লীৰ মুখ্যমন্ত্ৰী সোমাই পৰিছে তেওঁ উল্লেখ কৰিছে যে কোনো ধৰণৰ ভয় ভাবুকিয়ে মোক আচলতে বিচলিত কৰিব নোৱাৰে মই আগবাঢ়ি যাম মোৰ এনেধৰণৰ যি সংগ্ৰাম আছে জেলৰ ভিতৰৰ পৰাই মই সংগ্ৰাম আগবঢ়াই যাম জল বৰ্ডৰ যিসমূহ কাম আছে তেওঁ জেলৰ ভিতৰৰ পৰাই সেয়া চৰকাৰী তেওঁ কাম কাজসমূহ চলাই গৈ আছে তেওঁ নিজেও আহ্বান জনাইছিল জেল কৰ্তৃপক্ষক যে মোৰ জেলৰ ভিতৰতে এখন টেবুল চকী লাগে বা তেনেধৰণৰ কাগজ পত্ৰ লাগে সেই কথা তেওঁ উল্লেখ কৰিছিল গতিকে এখন চৰকাৰ দিল্লীৰ দৰে এখন দিল্লীৰ দেশৰ ৰাজধানী দিল্লী গতিকে দিল্লীখন সেই চৰকাৰখন জেলৰ ভিতৰৰ পৰা চলাই যোৱাটো কেজৰিৱালৰ বাবে কিমান প্ৰত্যাহ্বান হ'ব সেয়া নিশ্চয়কৈ অনুমীয় হ'ব সকলোৰে বাবে গতিকে ইয়াৰ ভিতৰতো তেওঁ আচলতে খুব এটা কঠোৰ স্থিতি লৈ আছে তেওঁৰ মনৰ সাহ আছে তেওঁ ইতিমধ্যে জনাইছে যে মোক কোনো এনেধৰণৰ ভয় ভাবুকিয়ে বা জেলৰ ভাত খুৱায়ো মোক কোনো ধৰণৰ মানসিক যি চাপ মোক পেলাব বিচাৰিছে সেই মানসিক চাপ মোৰ ওপৰত কেতিয়াও নপৰে গতিকে মই এনেদৰে জেলৰ ভিতৰৰ পৰা আগবাঢ়ি যাম বা মই মোৰ ৰাজ্যবাসীৰ বাবে এনেধৰণে ওলাই আহিম অতি শীঘ্ৰে তেওঁলোকৰ বাবে কাম কৰিবলৈ ওলাই আহিম আৰু লগতে তেওঁৰ আপৰ আনসকল মন্ত্ৰী বা বিধায়কক জনাইছে যে জনকল্যাণমূলক যিসমূহ কাম আছে সেইসমূহ কামৰ যাতে অন্ত নহয় মই অতি শীঘ্ৰে আহি আছোঁ আৰু সমান্তৰালভাৱে দিল্লীৰ যি শিক্ষা ব্যৱস্থাৰ কথা কোৱা যায় বা চিকিৎসাৰ ব্যৱস্থা কোৱা যায় চৰকাৰীখনৰ যথেষ্ট উন্নয়ন হৈছিল সেয়া বিদেশী পৰ্যটকসকলেও তাক আচলতে সন্মান কৰে বা তেনেধৰণে আহি পেলাই তেওঁলোকে যি চায় আচলতে বহু পৰিৱৰ্তন আহিছিল সেইখিনি ক্ষেত্ৰত গতিকে এনেধৰণৰ পৰিৱৰ্তন তেওঁ অনাগত সময়ছোৱাটো আগবঢ়াই লৈ থাকিব গতিকে কোনেও এই ক্ষেত্ৰত ভয় খাব নালাগে মই অতি শীঘ্ৰে আহি আছোঁ জেলৰ পৰা ওলাই আহি মই পুনৰ এই চৰকাৰী কাম কাজ চলাই যাম আৰু সমান্তৰালভাৱে দেখিবলৈ পোৱা গৈছে যে অৰবিন্দ কেজৰিৱালক এতিয়া পদত্যাগ কৰিবলৈ শাসকীয় দলটোৱে আহ্বান জনাইছে তেওঁলোকে কৈছে যে সুৰানীতিৰ দৰে এটা কেলেংকাৰী যেতিয়া এখন ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী কাৰাৰুদ্ধ হ'বলগীয়া হয় তাতকৈ লজ্জাজনক বিষয় আৰু একো নাথাকিব গতিকে তেওঁ অতি শীঘ্ৰে পদত্যাগ কৰক আনফালে কেজৰিৱালে উল্লেখ কৰিছে যে কোনো নগদ ধন মোৰ ঘৰৰ পৰা কোনো ধন জব্দ কৰা হোৱা নাই কেৱলমাত্ৰ এয়া অভিযোগ আৰু এই অভিযোগ খণ্ডন কৰিবলৈ মোক কিছু সময় প্ৰয়োজন হ'ব সেয়া অৰবিন্দ কেজৰিৱালৰ অধিবক্তাই জনাইছে আৰু সমান্তৰালভাৱে যেতিয়ালৈকে তেওঁ দোষী সাব্যস্ত নহয় তেতিয়ালৈকে তেওঁ চৰকাৰৰ পুনৰ জিম্মাত বিচৰাৰ সম্ভাৱনা আছে অৰবিন্দ কেজৰিৱালক আৰু সেই জিম্মাৰ সময়ছোৱাটো তেওঁ আচলতে নিজৰ চৰকাৰখনৰ যি দায়িত্ব আছে সেয়া দায়িত্ব সুচাৰুৰূপে পালন কৰি যাব বুলি তেওঁ ইতিমধ্যে উল্লেখ কৰিছে লগতে পত্নীৰ সহায়ত তেওঁ দেশবাসীলৈ যি বাৰ্তা প্ৰেৰণ কৰিছে তাত তেওঁ উল্লেখ কৰিছে যে মই সংগ্ৰাম চলাই যাম জেলৰ ভাতৰ ভিতৰৰ পৰা হওক বা বাহিৰৰ পৰা হওক মোৰ এই যাত্ৰা
অপ্রতিরোধ মো কোনেও হতাব নোৱাৰে বা মোক মানসিকভাৱে কোনেও ভাঙিব নোৱাৰে মই এনেদৰে আগবাঢ়ি যাম মাত্ৰ আপোনালোকৰ আশীষ লাগে আৰু সেইবাবে তেওঁ এনেদৰে সকলোৰ দেশবাসীৰ আশীষ বিচাৰিছে সমান্তৰালভাৱে আজি দিল্লী মুখ্যমন্ত্ৰীবোৰৰ গৰাকীৰ মুক্তিৰ দাবীত আপে প্ৰান্তে প্ৰান্তে প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছে আৰু প্ৰতিবাদ প্ৰতিহত কৰিবলৈ দিল্লী আৰক্ষী এতিয়া জোৰদাৰ অভিযান আৰম্ভ কৰিছে বহুকেইগৰাকী প্ৰতিবাদকাৰীক ইতিমধ্যে আটক কৰা বুলিও জানিব পৰা গৈছে সমান্তৰালভাৱে লক্ষণীয় হ'ব যে 2 এপ্ৰিলৰ পিছত কি শুনানি প্ৰদান কৰা হয় অৰবিন্দ কেজৰিৱালৰ বিৰুদ্ধে সমান্তৰালভাৱে এতিয়া দিল্লী সুৰা নীতিক লৈ বা এই সুৰা নীতিক লৈ এতিয়া সমগ্ৰ ৰাজনৈতিক চৰ্চা অব্যাহত আছে সমগ্ৰ ৰাজ্যতে এতিয়া নিৰ্বাচনী গৰম বতাহ বলিছে তাৰ মাজতেই আপৰ এইগৰাকী নেতা দিল্লীৰ মুখ্যমন্ত্ৰীগৰাকী বৰ্তমান ইডিৰ জিম্মাত থকা বা কাৰাৰ হ'বলগীয়া ঘটনা কিন্তু আপক যথেষ্ট এতিয়া বিমৰ্ষ বা হতাশ কৰি তোলা পৰিলক্ষিত হৈছে।